গঙ্গা পঞ্চায়েত সমিতির বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতির ইন্ধনে প্রাক্তন সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। মৌখিক অভিযোগ পেয়ে একজনকে আটক করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার গঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিমা মণ্ডলকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতির অনুগামী প্রেমচাঁদ সরকার ও তার লোকজনের বিরুদ্ধে। প্রেমচাঁদ সরকার গঙ্গা পঞ্চায়েত সমিতির বর্তমান সহসভাপতি জাফর আলী মণ্ডলের অনুগামী বলে দাবি অনিমা মণ্ডলের। জানা গিয়েছে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 95/6 নাম্বার পাঁচপিড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন প্রেমচাঁদ সরকার। অভিযোগ, প্রেমচাঁদ হেরে যাওয়ার পর থেকেই অনিমা মণ্ডলকে নানাভাবে হেনস্থা করতে থাকে জাফর আলী মণ্ডলের লোকজন। অনিমা মণ্ডলের অভিযোগ, জমি জমা নিয়ে সমস্যাকে কেন্দ্র করে আজ তাদের উপর চড়াও হয় প্রেমচাঁদ সরকার সহ তার লোকজনেরা। মেরে তার মাথা ফাটিয়ে দেয়, তাকে বাঁচাতে গেলে তার ছেলে বৌমাকেও মারধর করে বলে অভিযোগ। অনিমা মণ্ডল বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অনিমা মণ্ডল এ বিষয়ে মৌখিকভাবে গোপালনগর থানায় অভিযোগ জানালে গোপালনগর থানার পুলিশ ভবেশ সরকার নামে একজনকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে। এ বিষয়ে অনিমা সরকার জানান, জাফর আলী মণ্ডলের ইন্ধনে প্রেমচাঁদ সরকার ও তার লোকজন তাকে মারধর করে, তাকে বাঁচাতে গেলে তার বৌমা ও ছেলেকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। আমি অনিমা মণ্ডল থেকে আমি ভোটে দাঁড়িয়ে আমি চারবার তিনবার সভাপতি একবার মেম্বার। গতবার আমাকে টিকিট দিয়েছিল যতীন্দ্র মল্লিক, সেখানে ওই জাফর আমাকে ঘোষণা দিয়ে রিডিং করে তারপরে হারিয়েছে। এইবার আবার চালাকি করে টিকিট দেয়নি। আমার বুথে এক প্রার্থী গিয়েছিল প্রেমচাঁদ সরকার, সে হেরে গেছে। হেরে গিয়ে আমার আমার জাপুরের নেতৃত্বে জাপুরের লোকজন গিয়ে আমার আজকে মারধর করেছে, মাথা পেয়েছে, আমার বউ মারে মেরেছে, আমার ছেলেরে মেরেছে, আমার স্বামী। যদিও বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করেছেন, চারবারের পঞ্চায়েত সমিতির সদস্য, দুবারের পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি, তাকে দলের লোকে হেনস্থা করছে, এটাই তৃণমূলের কালচার। দেখুন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা সকলেই জানেন বর্তমানে তৃণমূলের পরিস্থিতি কি। গোষ্ঠীদ্বন্দ্ব এরা জেরবার হয়ে গেছে, তারপরে পঞ্চায়েতগুলো যেভাবে বিক্রি হয়েছে, পঞ্চায়েত সমিতিগুলো যেভাবে বিক্রি হয়েছে, এসব বিক্রির ফসল। কারণ ওই ভদ্রমহিলা দুবারের পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন, উনি সভাপতি ছিলেন এবং চারবারের সদস্য ছিলেন উনি। তো সেই একজন বর্ষীয়ান লিডারকে, একটা মহিলাকে মারা, তো এটা তৃণমূলেরই কালচার। মানুষ দেখছে আগামী দিনে যোগ্য জবাব মানুষ এদেরকে দিয়ে দেবে, কারণ মানুষ অরিজিনালি এদের চায় না। এটা টোটাল পঞ্চায়েত বিক্রি করেছে, পঞ্চায়েত সমিতি বিক্রি করেছে, জেলা পরিষদ বিক্রি করেছে তারই ফসলে। এ বিষয়ে বর্তমান বনগাঁ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফর আলী মণ্ডল বলেন, এটা কোনো রাজনৈতিক গণ্ডগোল নয়, পাশাপাশি দুটো পরিবারের সীমানা নিয়ে বিবাদের কারণে মারামারিতে জড়িয়ে পড়েছিল দুটো পরিবারই, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তদন্ত করে প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে। এটা কোনো রাজনৈতিক বিবাদ নয়, দুটো পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিবাদ। আজ সকাল থেকেই জমির সীমানাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি শুরু হয় এবং এমনকি ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে, এটা লোকমুখে শুনেছি। দুটো পরিবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করছে, আইন আইনের পথেই চলবে।